চুয়াডাঙ্গায় লাম্পি স্কিন রোগে একের পর এক মারা যাচ্ছে গরু। এতে দুশ্চিন্তায় গরু খামারিরা, অনেকে পড়েছেন বিনিয়োগ হারানোর আতঙ্কে। প্রাণী সম্পদ অফিস বলছে ভ্যাকসিন দিয়ে আক্রান্ত গরু সুস্থ করে তুলছেন তারা, তবে রয়েছে ভ্যাকসিনেরও সংকট। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতেই দেশি বা হাইব্রিড জাতের গরু পালন হয়। বেশিরভাগ গ্রামেই আছে বাণিজ্যিক গরুর খামারও। অনেক পরিবারই তাদের সর্বস্ব বিনিয়োগ করে এমনকি ব্যাংক এনজিও ঋণ নিয়ে গরু পালন করেন। কেউ বা সারা বছর ধরে অপেক্ষা করেন কোরবানি ঈদে ভালো দামে গরু বিক্রির আশায়। তবে লাম্পি স্কিন ডিজিজে গরুর মৃত্যুতে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন চুয়াডাঙ্গার অনেক পরিবার। গত তিন মাসে এ রোগে জেলায় অন্তত 150 গরুর মৃত্যু হয়েছে। বিভিন্ন গ্রামে দ্রুত ছড়াচ্ছে এ রোগ। পালনকারীরা জানালেন, প্রথমে গরুর শরীরে ছোট ছোট ফোঁড়া বা টিউমারের মতো হয়, শরীর ফুলে গিয়ে জ্বর আসে, একসময় গরু নিস্তেজ হয়ে মারা যায়। অনেকেই গরুর চিকিৎসা কোথায় করাবেন বুঝে পান না, হাতের কাছে খুঁজে পান না কোনো পশু চিকিৎসকও। তো জ্বর আসছে, তারপরে আবার মতন গুটি গুটি হচ্ছে, গরু খাবার দাবার কিছু খাচ্ছে না, মাংসটা উঠে এখন ভিতরে গত মতো মাংসের হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। মাঠ কর্মী হিসেবে যারা কাজ করছেন তারা মাঠে কাউকে দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছেন রোগের শুরুর দিকেই পশু চিকিৎসকরা ভ্যাকসিন দেয়ায় তাদের গরু সুস্থ হয়ে উঠেছে। ছুঁই দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে ডাক্তারে বললো আচ্ছা ফুটে বেরিয়ে যাবে। কিছু ওষুধ পানি দেওয়ার পরে বা মেডিসিন দেওয়ার পরে এখন অনেকটা ভালো আছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানালেন, লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে LSD রোগে প্রাপ্তবয়স্কের চেয়ে বাছুর বেশি আক্রান্ত হয়। মশা মাছিতে এ রোগ ছড়ায় বেশি। গরু রাখার স্থান পরিষ্কার রাখা ও মশারি ব্যবহারের পরামর্শ তাদের। ছোট গরুগুলোর ক্ষেত্রে যেটা ক্রস ব্রিড অর্থাৎ হাইব্রিড যেটা আমরা বলি, সেটা মৃত্যু হার আমাদের বেশি। যেটা সরবরাহ যদি পাওয়া যায় তাহলে আমরা মোটামুটি আমাদের জেলাতে LSD পুরোপুরি কন্ট্রোলে আনতে পারব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।